আসসালামু আলাইকুম ওয়াইন স্পোর্টস আপডেট চ্যানেলে আপনাকে স্বাগতম। এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে আজ 31 আগস্ট বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিপক্ষে দুপুর 3:30 মাঠে নামবে বাংলাদেশ। এশিয়া কাপের প্রথম ম্যাচে বাংলাদেশের একাদশটা কেমন হবে চলুন দেখে নেওয়া যাক। এক নজরে দেখে নেই এশিয়া কাপে প্রথম ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য সেরা একাদশ। একাদশের 1 নম্বর পজিশনে থাকতে পারে তানজিদ হাসান তামিম। বাংলাদেশ জাতীয় দলের হয়ে তার এটি প্রথম ম্যাচ, হয়তোবা অভিষেকটা হয়ে যাবে এশিয়া কাপ দিয়েই। 2 নম্বরে এশিয়া কাপে তানজিদ হাসান তামিমের সাথে ওপেনিং হিসেবে দেখা যেতে পারে এনামুল হক বিজয়কে। যদিও এনামুল হক বিজয় সদ্য আপনার এই বাংলাদেশ দলের সাথে যোগদান করেছে গতকাল, তো পরের দিনে তাকে একাদশে খেলানো হবে কি না তা নিয়ে জটিলতা থাকলেও মুশফিকুর রহিমের বিকল্প উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে এনামুল হক বিজয়কে দেখা যেতে পারে আপনার ওপেনিংয়ে তানজিদ হাসান তামিমের সাথে। এরপর 3 নম্বরে নাজমুল হোসেন শান্ত, 4 নম্বরে তাওহিদ হৃদয়, 5 নম্বরে ক্যাপ্টেন সাকিব আল হাসান, 6 নম্বরে মুশফিকুর রহিম, 7 নম্বর পজিশনে শেখ মাহেদিকে দেখা যেতে পারে যদি আপনার একজন স্পিন বোলিং অলরাউন্ডার অর্থাৎ এক্সট্রা স্পিন বোলার নিয়ে খেলতে চায় এবং একজন ব্যাটসম্যান পেতে চায়, সেক্ষেত্রে 7 নম্বরে শেখ মাহেদি বেস্ট অপশন বলে আমার মনে হয়। এরপর 8 নম্বরে তো বরাবরের মতো মেহেদি হাসান মিরাজ থাকবে, 9 নম্বরে তাসকিন আহমেদ, 10 নম্বরে মুস্তাফিজুর রহমান এবং 11 নম্বরে হাসান মাহমুদ। তো এখানে দেখানো আমার পছন্দের সেরা একাদশটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। তো আপনার পছন্দের সেরা একাদশটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিতে ভুলবেন না। তো এশিয়া কাপে অবশ্যই অনেক অনেক শুভকামনা রইল বাংলাদেশের জন্য। শ্রীলঙ্কাকে হারিয়ে আপনার সুপার ফোরে যাওয়ার যে জায়গাটা সেটা যেন শক্ত করতে পারে বাংলাদেশ, সেই শুভকামনা রইল। তো নিয়মিত এশিয়া কাপের পয়েন্টেবল আপডেট সহ সর্বশেষ আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই।